জুতোটা তো হারিয়েও আসলো আর একটা রিসার্চ জুতো হ্যাঁ আমি ওই জুতোটা হারিয়ে চলে এসেছি রেখে দিই বললাম না তো হারিয়ে শ্রাবণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কাউর ফোন থেকে ফোন আসছে দেখো কি মেয়ে হ্যালো আমি টিকিট নমস্কার নমস্কার ছোট আর কিছু বলতে পারলাম না ছোট চিকেনের পিস ও ওয়াও এটা আমার মুখে যাবে ওয়াও ও পুরো রাজকীয় ব্যাপার তো হ্যাঁ পুরো এটা মনে হচ্ছে প্যালেসে ঢুকেছি পুরো প্যালেস হে গাইস গুড মর্নিং গুড মর্নিং আর একজনকে জাস্ট দেখো নাইটি পরে খেতে বসেছে সময় অলমোস্ট 7:35 মানে আমাদের বেরোনোর প্ল্যানিং ছিল কটার সময় প্ল্যানিং ছিল 5:30 সময় আমরা বেরোবো ঠিক বলেছি 4টার মধ্যে রেডি থাকবো 2 ঘন্টার জার্নি ও ঠিক মেকআপ করে নেব এরকম ভেবে ভেবে ঘুমিয়ে পড়েছি যাই হোক আলটিমেট ওর বাড়িতে এসেছি তো আজকে পিঠাই পরোটা নিয়ে এসেছি বাইরে বৃষ্টি পড়ছে কোথায় খাবো না খাবো তাই বাড়িতেই চলে এলাম সবাই মিলে খেয়ে নি ভালো হবে ভালোই পেলাই তো এটা হেভি বানান যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে রেডি হয়ে বেরোচ্ছি আর কি দেখো সামনে যাচ্ছে আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো ও এই ওয়েদারটার জন্য আমরা এত ভয় পাচ্ছিলাম যে কালকে থেকে যে কি হবে না হবে যাই হোক সেটাই হলো আর আমরা জানলার সামনে এখন বসে আছি যে কখন বৃষ্টিটা কমে আর আমরা দৌড় মারবো ব্যাগ নিয়ে ওকে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার কারণ কি আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করি কালকে একটা অর্ডার দিয়েছি একটা ব্যাগ অর্ডার দিয়েছি এই দেখো এই হচ্ছে ব্যাগটা আমার এটা খুব ফেভারিট একটা ব্যাগ যেটা মানে জিমের জন্য একদম পারফেক্ট বা দেখতেও খুবই সুন্দর তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই ব্যাগটা নেবার বললো আজকেই আসবে বাট আজকে আমি বাইরে থাকতে পারছি না জুতোটা তো হারিয়েও আসলো আর একটা রিসার্চ জুতো হ্যাঁ আমি জুতোটা হারিয়ে চলে এসেছি রেখে দিই বললাম জুতো হারিয়ে চলে কই আমি জানি না তো ঘাটশিলাতে গিয়ে রেখে দিই চলে এসেছি গোপাল সোনাকে তো বলতেই হবে এটা ম্যান্ডেটরি গোপাল সোনা এখন ঘুমাচ্ছে তো গোপাল সোনা আসছি ভালোভাবে যেতে পারি ভালোভাবে যেন আসতে পারি আমাদের সাথে থাকবে তুমি আর সবাইকে রক্ষা করবে তুমিও ভালো থাকবে ভাই তুমি ঠিক আছে আসছি টাটা সাবধানে থাকবে কিন্তু তোমরাও সাবধানে থাকবে হ্যাঁ টাটা টাটা অলরাইট এই হচ্ছে বর্ষার জীবন এবার যদি বলো ছাদে নিয়ে কেন ব্লক করছ ছাদ ছাড়া ব্লক করে দেবে না কারণ বিশাল বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লে কি ব্লক করা বন্ধ করা যাবে আমাদের তো ব্লক করতেই হবে তোমরা যেহেতু আমাদেরকে দেখো এত সাপোর্ট করো তোমাদের তো আমাদের ব্লক করতেই হবে এই করতে গিয়ে বাসটা মিস হয়ে যায় সামনে এই বাসটা বাস যাবে কি হাওড়া দেখি জিজ্ঞেস করি হ্যাঁ এটা হাওড়া যাবে হাওড়া যাবে হাওড়া যাবে হাওড়া যাবে 24A/1 তো 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 দেড় ঘন্টা বাদে আমাদের বাস নামালো এই বৃষ্টি ভেজা রাস্তায় প্রথম আমাদের ব্লগ হচ্ছে এরকম বৃষ্টি আগে কখনো পড়েনি এই বছরে মনে হয় এরকম প্রথম যে সমানে বৃষ্টি চলছে যাই হোক ঘড়িতে এখন 9:25 এই হচ্ছে হাওড়া স্টেশন আমাদের এখান থেকে আজকে হচ্ছে লোকাল ট্রেন ধরতে হবে বাপরে বাপ কি ভিড় আজকে জাস্ট পিছনে লোকজন দেখো আপাতত আমাদের এখান থেকে আগে টিকিট কেটে নিতে হবে শ্রাবণীকে হারিয়ে ফেলেছে এখানে কোথায় গেছে বুঝতে পারছি না দুটো ধানিয়াখালী হল্ট ও টিকিট তো কেটে নিলাম বাট শ্রাবণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কাউর ফোন থেকে ফোন আসছে দেখো কি মেয়ে হ্যালো আমি টিকিট কম দিয়ে রেখে লোকাল ট্রেনের জায়গায় যখন আমি ঢুকেছি ও নেমে ও সাইডে চলে গেছে এত ভিড় এত ভিড় আমি দেখতেও পাইনি ওকে মানে 10 নম্বর গেট থেকে চলে গেছে 5 নম্বর গেটে আমি জানিও না ওকে দেখতে পাচ্ছি না এত দিন ধরে হাওড়া স্টেশনে আসছে কোনটা যে হাওড়া স্টেশনের টিকিট কাউন্টার সেটাও আজ পর্যন্ত জেনে উঠতে পারলো না আমাদের একটা ট্রেন ছিল সেটাও মিস হয়ে গেছে তারপরে আমি ফোন করেছি যখন ওকে লাস্টে খুঁজে পাচ্ছি না তারপরে দেখি ও টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে এরকম মানে বলদ মেয়ে আমি দেখিনি কোথাও বলদ বলে নাকি হারিয়ে গেছে বলে চিপকে চিপকে আসছে সাইড সাইড
কাকুসাইড। এই হচ্ছে লোকাল ট্রেনের ভিড়। বাপ রে বাপ, আগে গিয়ে সিট চুরি করতে হবে। বাবা কি চালাক রে ভাই, এখানে সাদা দিয়ে দিয়েছে, সিট আগে থেকে বুকিং করে নিয়েছে মেয়ে। অলরাইট, ট্রেন থেকে একটু নামলাম কারণ সময় আছে এখনো। আমাদের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10:15 ছাড়বে এই ট্রেনটা, আর যেটা পৌঁছাবো আমরা 11:19, মানে অলমোস্ট 1 ঘন্টা 5 মিনিটের মতো সময় লাগবে। প্রাইভেট কারে যেতে চাও, মানে নিজেদের বাইক বা গাড়িতে যদি যেতে চাও, তো তার জন্য অলমোস্ট 60 কিলোমিটার আমাদের কলকাতা টালিগঞ্জ থেকে। আমাদের আজকে বৃষ্টি হচ্ছে বলে আমরা বাইক নিলাম না, ট্রেনে করেই বেরিয়ে যাচ্ছি। আর সুবিধাও আছে, ট্রেনে করে যাওয়ার খরচাও কমে যাবে। তো চলো, আর দেরি করে লাভ নেই, চলো ভিতরে যাই। অলরাইট, নেমে তো পড়েছি একদম অচেন একটা স্টেশনে, ধনিয়াখালি হল্ট। আপাতত এখান থেকে আমরা দেখতে হবে কোন দিকে যেতে হবে, বাস স্ট্যান্ডের দিকে। আজকের মতো টাটা, আবার দেখা হবে 2 দিন পর, মানে আমরা টোটাল 2 রিসোর্ট কভার করব, আজকে একটা কালকে আর একটা, তো টোটাল 2 রিসোর্ট কিন্তু পরপর আসবে। তো লেটস সি কোন দিকে আমাদের যেতে হবে আগে, কারণ পুরোই অচেনা জায়গা। আর এই হচ্ছে পুরো স্টেশনটা দেখো, ধনিয়াখালি হল্ট। আমার লাইফের ফার্স্ট টাইম এলাম, এটা তো তোর তো হবে। আনুষ্কা রিসোর্ট সেনাটা নামবে, সেনাটা নামবে ওখানে মালিক বড় আলাদা গাড়ি। আচ্ছা সামনে চলে এসছি, চলে আয় সামনে চলে আয়, এখানে বসতে পারবো তো দাদা? তো আমাদের এখান থেকে আর কি 15-20 মিনিটের রাস্তা, আর ওখান থেকে নেবে আবার আমাদেরকে টোটো করতে হবে। তোমরা যদি প্রাইভেট নিয়ে নাও তাহলে টোটোতে 200-250 টাকা ভাড়া আর কি। যাবে তো এমনি এখন ভাড়া কত? 2 টাকা। ওকে, আচ্ছা আমরা টিকিট কাটলাম। এই হচ্ছে এখানকার বাসের টিকিট, দেখো কত আলাদা। এটাই তো, চলো আমাদের ড্রাইভার কাকু খুব ভালো। ওকে, একটা ইনফরমেশন এখানে আমরা তোমাদেরকে দিয়ে রাখি, তোমরা চাইলে কিন্তু চুচুড়া স্টেশন থেকেও এখানে আসতে পারো, তবে ওটা একটু লং ডিস্টেন্স পড়ে যায়, 18 কিলোমিটার লাগে, আর আমাদের এটা আসলো 12 কিলোমিটার। এই যেখানে নেমেই এইদিকে দেখো প্রচুর টোটো, আমরা এই টোটো করে বেরোবো। চলো, এখানে কতক্ষণ লাগবে গো দাদা? 5-7 মিনিট লাগবে। সময় হচ্ছে এখন 12:18, অনেকটাই লেট করে আমরা আর কি পৌঁছাচ্ছি। আমরা এতদিন ট্রেনে করে বা বাসে করে যদি দূরপাল্লায় কোনো জায়গায় জার্নি করতাম, তখন এরকম সিন সিনারিও দেখতে পারতাম আশেপাশে। জাস্ট দেখো কত সুন্দর লাগছে, পুরো গ্রামীণ এরিয়া। আর শ্রাবণী পিছনে বসে কুলিগিরি করছে, আমার ব্যাগ ওর ব্যাগ দুটোই নিয়েছে। তো টাটা, তো আমরা টোটো থেকে নেমেই এই হচ্ছে দেখো বাইরে লেখাই রয়েছে আনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসোর্ট, আর এই হচ্ছে তার এন্ট্রি গেট। আর এখানে দেখলাম আঙ্কেল দাঁড়িয়ে আছে। নমস্কার। নমস্কার, দারুন ছিল, তবে আবার বৃষ্টিটা নামলো, একটুখানি জোরেই নামলো কিন্তু। আপাতত আমরা রুমে যাই, আমাদের দাদা নিয়ে যাচ্ছে। তবে প্রপার্টিটা জাস্ট দেখো, এখান থেকে এই হচ্ছে জাস্ট ঢুকলাম, ঢুকেই এই হচ্ছে প্রপার্টির জাস্ট আশেপাশেটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মধ্যে এরকম যদি সামনে সুইমিং পুলটা হয় আর কি লাগছে দেখো জায়গাটা। ও, এই হচ্ছে সুইমিং পুল আমাদের, এটাই হচ্ছে গিয়ে কটেজ এরিয়া। যাই হোক, এগুলো পরে দেখাচ্ছি, আগে আমরা যাই।
আমার তো জাস্ট রিসোর্টটা দেখে আগেই আমার মন পুষিয়ে গেল, রুমে ঢুকেনি, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। অলরাইট, আমাদের দেখো এই রুমের সামনে ঠিক দাঁড়িয়ে আছে, আমাদের রুম হচ্ছে C3। আর এদিকে কিন্তু এই দুটো কিন্তু পোর্শনটা আলাদা, এই দুটো রুম আলাদা, আর বাকি যে কটা কটেজ আছে এখানে সব কটা কিন্তু এক টাইপের কটেজ। তো চলো আমাদের C3 এর যে কটেজটা সেটা আমরা তোমাদেরকে দেখাই। কত সুন্দর ডেকোরেশন করার জন্য লাইট রয়েছে, আর এখানে দেখো বাইরে খাটিয়ারা রয়েছে। চলো আমরা দরজাটা খোলো। আর এই হচ্ছে দেখো C3 কাঠের ইয়ে দিয়ে লেখা রয়েছে। আর এই হচ্ছে দেখো ওভারঅল আমাদের রুম। আর রুমে ঢুকতেই সর্বপ্রথম দেখো কত বড় স্পেসিয়াস রুমটা, জাস্ট দেখো কত বড় রুম, মানে এত বড় একটা বেডের সাথে এত যত বড় যদি একটা রুম হয় খেলাধুলা করতে পারবো। এখানে দেখো একটা ইন্টারকাম আছে, এই হচ্ছে বেড, বেডের পিছনে দেখো গদি আছে, সুন্দর একটা পিছনে ওয়ালপেপার। আমি ইভেন ওকে ঢুকে বলছিলাম যে এরকম আমার একটা বন্ধু ভালো আঁকতে পারে, যে আমাদের রুমের পিছনে এরকম আঁকাবো। একটা টাবেল রয়েছে দেখতে পাচ্ছি, আর এইদিকে রয়েছে দেখো আর এখানে একটা টি টেবিল টাইপের একটা ফ্রিজ আছে, এখানে কিছু তোমরা পেয়ে যাবে, টি কিটস পেয়ে যাবে। ওয়াশরুমে দেখো কিট রয়েছে, টিভি ইউনিটে দেখো পুরো অত অনেকটা বড় টিভি, নিচে ওয়ার্ড্রপ রয়েছে, আর এদিকে রয়েছে ডাস্টবিন, আর নিচের ফ্লোরটা কিন্তু দুর্দান্ত ফ্লোর। আর সব থেকে মেন পার্ট হচ্ছে এইটা, এইটা কিন্তু হেভি। এখানে ওয়ার্ড্রপ, বড় ওয়ার্ড্রপ দেখো, এখানে আমাদের ভিতরে ব্যাগ ট্যাগ রেখেছি আর কি। এই হচ্ছে দেখো হ্যাঙ্গিং করার জায়গা রয়েছে, এসি আছে। ওয়াশরুমটা দেখি, এই হচ্ছে ওয়াশরুম, দেখো দারুণা ওয়াশরুমটা। এদিকে দেখো একটা এরকম, এই আয়নাগুলো আমি অনেকের বাড়িতে দেখেছি, এখন লাগাচ্ছে, প্লাস আমাদের এইখানেও দেখলাম রয়েছে। আর ভিতরে ঢুকলাম না, এই হচ্ছে ব্যাপার। ওভারঅল আলাদা করে স্নান করার জায়গা রয়েছে, আর বাকি পটি করার প্যানটা কিন্তু আলাদা। এই হচ্ছে দেখো বাইরেটা, এখান থেকে পুরো জিনিসটা কি সুন্দর ভাবে দেখা যায় দেখো। ও, এখান থেকে পুরো আমাদের রিসোর্টটা দেখা যাচ্ছে। এর হালটা দেখো, স্নান টান করতে আধা ঘন্টা লাগিয়েছে, মেকআপ করতে আধা ঘন্টা লাগাচ্ছে, এখনো ফিনিশ হচ্ছে না। আর সময় দেখো 2:30, আমাদের কথা ছিল 2:15 মধ্যে যাওয়ার। আমরা খেতে যাব, আমার এত খিদে পেয়েছে, আর কি বলবো, আর হয়েছে কি তো বলবো, আর কি বলবো শ্রাবণীকে। চল চল, আর আমাদের এই জায়গাটা না খুব সুন্দর, মানে এত বড় একটা আয়না দিয়েছে, দুর্ধর্ষ। আমার এখানে বসে না মনে হচ্ছে সারাক্ষণ আমি আয়নার দিকে তাকিয়ে দেখি। চল ভাই খিদে পেয়েছে, চলো চলো দাঁড়াও, শ্রাবণীকে সুন্দর দেখতে লাগবে। টাইম হয়ে গেছে দেখ, 2:30 বাজে। আরে শেষ মেশ বেরোতে পারলাম, এই একটা মানুষের জন্য কত লেট, এই একটা মানুষের জন্য কত লেট। ভালো করে আগে তালাটা দে, তো এটা তোর কাজ সব জায়গায়। বাইরে বৃষ্টি হচ্ছে এখনো, তবে চলো। আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে এই কটেজের থেকে ঠিক ওপারে, মানে যেখান থেকে আমরা আর কি এন্ট্রি করেছিলাম সেখানে রয়েছে। হয়েছে, চলো আমাদের এখানে চলে এসেছি প্রায় রেস্টুরেন্টের সামনাসামনি, এখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম আর কি। আর এই তখন আর বলতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে পার্কিং এরিয়া, এই জায়গাটা কিন্তু পার্কিং এরিয়া, অনেক বড় স্পেসিয়াস জায়গা আছে। এর দিকেই আমাদের রেস্টুরেন্ট না দাদা, রিসেপশন তার পাশ দিয়েই হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা, এই পার্কে। অলরাইট, এই হচ্ছে দেখো গ্রাউন্ডে, আমরা এখান থেকে আর কি এলাম, ফার্স্ট ফ্লোরেই এটা রয়েছে দেখো, এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্টটা, এদিকে হচ্ছে রিসেপশনের জায়গা, আর এই হচ্ছে দেখো কত সুন্দর লেখা রয়েছে। এইখানকার নাম নাকি এই জায়গার নাম মাঝের গাঁও, এ হচ্ছে এই জায়গার নাম, এই গ্রামটার নাম। উপরে এসি চলছে, তো তোমরা যদি চাও এখানে সফট ড্রিঙ্কসও পেয়ে যাবে, আর খুবই সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা। এই এই সাইডে পুরো বাফেট সিস্টেম, এটা সকালবেলা আমরা তোমাদেরকে দেখাবো যখন ব্রেকফাস্ট টাইম হবে। তো চলো আমরা একটা জায়গায় বসে পড়ি, কোনটায় বসবো, এটা তো আমাদের জন্য রেডি করা রয়েছে অলরেডি। তো কী কী নিয়েছি একবার দেখিয়ে দিই নাকি, তো আমাদের এখানে রয়েছে ভেজ পোলাও, দেখো অনেক ভেজি চেজিস দিয়ে, কাজু বাদামও রয়েছে আমি দেখতে পাচ্ছি। এটা একটা চুরি করে খেয়ে নিলাম কাজু বাদাম, ছোট আর কিছু বলতে পারলাম না, ছোট এটা নিয়ে নিলাম, হেভি লাগে কাজু বাদাম খেতে। আর একটাই ভাই, এরকম কেন করছিস, যাই হোক। আর এই যে এখানে যেটা রয়েছে, এটা হচ্ছে বাটার পনির মশলা, জাস্ট দেখো এই হচ্ছে বাটার পনির মশলা। যদি আমাদের কিছু লাগে তো আমরা আরও কিছু নেব, তো আপাতত খাওয়া খেতে বসা যাক। আমি মেয়েটা নিয়ে নিয়েছি, খুব কাজের কাজ করেছো। রাইট, খেতে তো বসে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খাবার খেতে হবে। ভেজ পোলাওটা দুর্দান্ত করেছে, কারণ গন্ধটাই এত সুন্দর বেরোচ্ছে না, প্রচুর কাজু বাদাম আর ভেজিস দিয়েছে। তোমার শুধু ভেজ পোলাও দিলে আমি এমনি খেয়ে নিতে পারতাম, আমার পনিরের বা চিকেনের দরকার ছিল না। এই একটা বোল আছে,
এই বোলটাতে জাস্ট পোলাও আর কি দিয়েছে, মানে একদম পরিমাণ একদম কিন্তু দুজনের জন্য একদম ঠিকঠাক। পনিরটাও জাস্ট টেস্ট করেছে, অসাধারণ নাকি খেতে, জাস্ট দারুণ। কালারটা জাস্ট দেখো, পনির বাটার মশলাটা, এইটা কিন্তু বাইরে ছাড়া আমাদের বাড়িতে কেউ বানাতে পারবে না এরকম, তাই জন্য আমরা এটাই প্রেফার করি। অসাধারণ বানিয়ে দেখ, পুরো তন্দুরি মতন খেতে লাগছে। গ্রেভিটা খেয়ে দেখ, মাস্ট রিকমেন্ডেড। আমি একটা বাইটেই বুঝে গেছি দারুণ করেছে আর কি পনিরটা। এখানে কিন্তু আলাকার সিস্টেম, এখানে কিন্তু কোনো মিল সিস্টেম কিন্তু নেই। আমাদের প্রায় খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট কমপ্লিট, বাট এখনও খাওয়া দাওয়া রয়েছে, সেগুলো শেষ করে নিই, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। অলরাইট, আরেকজনকে দেখো, আমি পুরো বিছনায় আমার জাস্ট ক্যামেরাটাকে ঠিকঠাক করলাম বেরোনোর জন্য, আর একজন ভিতরে ঢুকে বসে আছে, বলছি চলো, তখন চারটে বাজে, চল রেডি। এটাও খুলে দিলাম, আমার এটাও খুলে দিলাম মিডিয়াম মোডটা, যাতে এগুলো জল লাগলে খারাপ হয়ে যাবে, তো ওই কারণে শুধু আমি আমার গোপ্রোটাকে নিয়েছি, তার সাথে সেট আপটাও চেঞ্জ করে নিয়েছি। এটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, যা দেখো ইয়েলো কালারের। রেডি হয়ে বসে আছে, ইন্টারকমও রয়েছে, এখন ওয়াইফাইও রয়েছে, সবকিছু তোমরা পেয়ে যাবে, ইভেন এটাতেও কিন্তু পেয়ে যাবে। সেরা এনজয় করলাম, সেরা এনজয় করছি পুলে, এত সুন্দর ওয়েদার না, এটাই দরকার ছিল। সামনে আবার দেখো বৃষ্টি পড়ছে, সেরকম জায়গা। আমাদের এই রিসোর্টে যে ব্যাপারটা, এখানে কিন্তু বাবার মন্দির আছে, তো মহাদেবের মন্দিরে এখন কিন্তু পুরোই চলে এসেছে, আর সেখানে কিন্তু এখন চালু হয়ে গেছে পুজো। এখান থেকে আমরা ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছি, ঠিক আছে, শ্রাবণীর জন্য ঠাকুর ওয়েট করবে। ওকে তাড়াতাড়ি আয় বাবা, মহাদেব আমাকে ভালোবাসে। ওকে, ও ওয়াও, বাইরেটা কি সুন্দর লাগছে। আর আমাদের রুমটা যদি দেখাই, এখান থেকে এই হচ্ছে আমাদের রুম, দেখো প্রতিটা রুম এরকমই ডেকোরেশন, দারুণ কিন্তু। আচ্ছা আমরা তাড়াতাড়ি আগে যাই, আর এই হচ্ছে পুল সাইডে, দেখো এরকম ভিউ কিছু লাগছে, আর ওই যে সোজাসুজি একদম এন্ট্রেন্সের জায়গায় হচ্ছে মন্দিরটা। কি সুন্দর, মন্দির থেকে আর কি আমাদের রুম পর্যন্ত আসছিলাম। এই হচ্ছে দেখো আমাদের রুম, কি অসাধারণ লাগছে দেখো রাত্রি সন্ধ্যেবেলাটা দেখতে। আর এই হচ্ছে দেখো পুল সাইডটা, আর এই জায়গাটা যে করেছে না এই ব্রিজটা, এই ব্রিজটার জন্য না পুরো এই জায়গাটার এরিয়াটা দারুণ লাগছে আর কি দেখ। আর এখানে দেখো কালার চেঞ্জ হচ্ছে পুলের, কখনো লাল, কখনো নীল, কখনো পিঙ্ক, কখনো সবুজ, কি দারুণ লাগছে এই পুলটার এই সাইডে। তোমরা কিন্তু এখানেও বিকালবেলা বসে খাওয়া দাওয়া খেতে পারো, বন্ধুদের সাথে এনজয় করতে পারো, দারুণ হাওয়া চলছে তার সাথে। এদিকে ম্যাডামের চা বানানো স্টার্ট, এদিকে জল গরম হচ্ছে, চলো টিম নিয়ে নানি, টিম নিয়ে নানি, উড়ে সাবাস। এটা কি, এটা আমার শ্রাবণীর। আচ্ছা তোর তোর দাঁড়াই দেখে, দেখাই তো সবাইকে, দেখাই খাবি তো, এরকম করছিস কেন? ওয়াও, জাস্ট দেখ, না না লোভে লোভ হয়ে গেছে, ওরা আর দিস না। আচ্ছা এটার নাম হচ্ছে সুখা চিকেন, না এটার নাম হচ্ছে সুখা চিকেন, শ্রাবণী বলবে। এটার প্রাইস আমাদের নিয়েছে 240 টাকা, তাই তো, এটা তো আমরা আগে কখনো খাইনি, তো ওই জন্য ভালো কি, চলো এটাই অর্ডার করা যাক, চিকেনই খাবো। আর সুখা চিকেনের আমার কিরকম আইডিয়া ছিল যে চিকেনটাকে হয়তো একদম শুকনো করে নর্মালি দিয়ে দেবে, বাট এটা দুর্দান্ত টেস্টি বানিয়েছে, সিরিয়াসলি থ্যাংক ইউ ভাই। কিরকম আছে দেখো, পুরো গার্লিকগুলো গোটা গোটা, লঙ্কা ভাসছে, পেঁয়াজও ভাসছে, দারুণ দারুণ অসাধারণ। জাস্ট যে কটা জিনিস খেলাম সকাল থেকে, তিনটে জিনিস ফাটাফাটি খেতে। একটা চিকেনের পিস, ও ওয়াও,
এটা আমার মুখে যাবে। দেখো এসে বসে পড়েছে, আর কি সুন্দর ভাবে সাজানো দেখো এই জায়গাটা, দারুণ ভাবে কিন্তু সাজানো। দেখো আমাদের এখানে একটা ল্যাব রয়েছে, কিন্তু ব্রাউন কালার, এটা কিন্তু ব্ল্যাক নয়, উনি বললো ব্রাউন না পুরো। তুমি ধরো দেখি, বলছে কামড়াবে না কিন্তু নিজে ভয় পায়, কাকা বলছে নিজে কামড়াবে না, এদিকে নিজেই ভয় পাচ্ছে। ওকে, তো এই যে খাবারটা আমাদের জন্য দিয়ে গেছে, এই খাবারটা কিন্তু আমাদের মেনু কার্ডে কোথাও নেই। তোমরা যদি চাও কোন রকম এক্সট্রা কোন খাবার খেতে, যেগুলো হয়তো মেনুতে নেই, তোমরা সেরকম যেটা ইচ্ছা করছে খেতে, তুমি শেফকে বলবে, দুর্দান্ত খাবার বানায় সে তোমাকে বানিয়ে দেবে। বললো তুমি একটু স্পেশাল কিছু ভেজের মধ্যে ভালো যাতে হয় কিন্তু রিচ না হয়, উনি আমাদেরকে এটা বলল। তোমার হচ্ছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল খাবার, মানে যারা ফরেনার থাকে তারা এই। কালকে আরো অনেক কিছু দেখানোর আছে, রেডি হয়ে একদম ঘুম দেবো, কালকে সকালে তোমাদের সাথে আবার ব্যাক করছি। গুড মর্নিং। ওকে, আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি রেস্টুরেন্টে, আর এই হচ্ছে দেখো জায়গাটা। এখানে সব এখন পুরো বাফেট সিস্টেম, এখানে দেখো সব প্লেট টেট রাখা রয়েছে, এই হচ্ছে পুরো প্লেট এরিয়া। এখানে দেখো প্রথমে দেখতে পাচ্ছি চকোস আছে, কর্নফ্লেক্স আছে, এখানে দেখতে এটা কী আছে, ফ্রেঞ্চ টোস্ট। হ্যাঁ, ফ্রেঞ্চ টোস্ট, ফ্রেঞ্চ টোস্ট, আচ্ছা ফ্রেঞ্চ টোস্ট। এখানে পিকেলস পেয়ে যাবে তোমরা, এরপরে আছে এখানে এটা কী ডাল আছে, ছোলার ডাল। ওকে, এখানে ছোলার ডালও আছে, ঠিক আছে। তারপরে পুরি সবজি, মানে বাঙালিদের মানে ব্রেকফাস্ট করা একদম খুবই ভালো একটা জিনিস, মানে সবাই চায় আর কি এগুলো খাই। তো যাই হোক, তারপরে এটা হচ্ছে কি, এখানে কিছু মিক্স ওয়াটারমেলন ফ্রুটস রয়েছে, আর এখানে বানানা রয়েছে, কেকস আর কুকিজ, আর এখানে রয়েছে রসগোল্লা। জাস্ট দেখো কত বড় বড় সাইজ রসগোল্লার, সাথে এটা চা, চা। ওকে, চায়ের কাপগুলো জাস্ট দেখো, এই হচ্ছে চায়ের কাপ, মাটির কাপ, দারুণ কিন্তু এটা। গা আরো কিছু তোমাদেরকে দেখানো আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে তারপরে আমরা বেরোবো আর কি। চলো আমরা এবারে ভিলাটা দেখবো, এখানে একটা দারুণ ভিলা আছে, সেই ভিলাটার কস্টিং দিয়ে শুরু করে সবই বলে দেবো। তবে তার আগে ভিলাটা এখান থেকে যাচ্ছে দেখো বাইরেটা, এই হচ্ছে ভিলা। আর এটাকে ভিলা কেন বলা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে রয়েছে প্রাইভেট পুল, মানে এর উপরে কিন্তু পুল আছে। তোমাদের দাদা আর কি দেখিয়ে দিচ্ছে ভিলাটার, পুরো ঘুরি আর কি দেখাবে, তাতে তোমাদেরকেও আমরা দেখাবো। বাইরেটা এত সুন্দর গার্ডেন দেখো, কত সুন্দরভাবে সাজানো, এই পুরোটাই একটা ভিলা নাকি, যে থাকবে পুরোটাতেই থাকবে তারই, মানে এই পুরোটাই হচ্ছে একজনের, ভাবো শুধু। ওরে বাপরে, এটা হচ্ছে ঢোকার জায়গা, আর এর উপরে দেখো কত সুন্দর, এটা কি জলে আছে, জলে কি সুন্দর দেখো এটা। এটা হচ্ছে কি বেডরুম, নরমাল একটা রুম আছে, আচ্ছা নরমাল রুম, এই রুমটা হলো নরমাল রুম, এটাতে এমনি যারা ভিআইপি লোকরা আছে তাদের সঙ্গে, তার পিএ অ্যাকাউন্টেন্ট ড্রাইভার যারা থাকেন তারা এখানে। আচ্ছা আচ্ছা, ড্রাইভার অ্যাকাউন্টেন্ট যদি এক্সট্রা কোনো পার্সন তোমাদের নিয়ে আসো, তাদেরকে যদি রাখতে হয় তার জন্য কিন্তু এত সুন্দর একটা রুম। দেখো এখানে কিন্তু দুজন থাকতে পারবে, দুটো বেড দেওয়া রয়েছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে মেইন রুম, দেখো দাদা আমাকে ঢোকালো, ওয়াও, ও পুরো রাজকীয় ব্যাপার তো। হ্যাঁ, পুরো এটা মনে হচ্ছে প্যালেসে ঢুকেছি, পুরো প্যালেস জাস্ট দেখো। আমরা শেষে লাস্ট একটা রিসোর্টে গেছিলাম, সেই রিসোর্টে তোমরা যারা যারা দেখেছো তারাও জানো কোন রিসোর্ট, বাট সেই রিসোর্টের নাম এখানে বলছি না, বাট তোমরা চেক আউট করে নিও। সেম এরকম আমরা দেখেছিলাম, বাট এইটা আরও অন্যরকম, কি সুন্দর জাস্ট দেখো, এটা পুরো মার্বেল, আর এখানে এরকম ফ্রুটস সাজানো। এটা কি অরিজিনাল ফ্রুটস? কত কিছু রয়েছে দেখো, আপেল, কলা, এখানে আঙুর, আর এই হচ্ছে পুরো একটা দেখো কত সুন্দর মিররটা, এটা আলাদাই ব্যাপার বল। আর এখান থেকে দেখো একটা মিরর উইন্ডো দেখা যাচ্ছে, এই দিক থেকে উইন্ডোটা পুরো মানে ইন্ট্রিগেটেড উইন্ডো। এই হচ্ছে পুরো বেড, আর এদিকে দেখো বেডের পাশে বসার জায়গা রয়েছে, এখানে টি টেবিল আছে, আর খুব সুন্দর মানে একই কালারের করেছে না, কালারটা পুরো ফার্নিশিং কিন্তু এক টাইপের, মানে ওই রাজা রাজা টাইপের ফিলিংস, ঠিক যে এখানে নেট দেওয়া রয়েছে, কি দারুণ লাগছে। যাই হোক, এখানে একটা বড় এলসিডি টিভি রয়েছে, স্যামসাং এর রয়েছে, দেখো ব্র্যান্ডেড কোম্পানির টিভি, কিন্তু অনেক দামি, তো এরকম এত বড়, এটা 45 ইঞ্চি হবে না দাদা?
আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই যেগুলো আছে এগুলো পুরোনো দিনের অ্যান্টিক হলো, এগুলো কিন্তু চালু আছে, এগুলো কেবলমাত্র ফোন নয়, আপনি এর থেকে ফোনও করতে পারবেন, গ্রামোফোন থেকে আপনি গানও শুনতে পারবেন। আচ্ছা, মানে এই যে জিনিসগুলো আমরা কিন্তু অন্য রিসোর্টে গিয়ে শুধু পড়ে থাকতেই দেখেছি, কি সাবলি এরকম ঘোরে। হ্যাঁ, কি ভাবে বললেন এটা, আপনি যখন ফোন করবেন আপনার ধরুন 9 7 এরকম ঘোরে ঘোরে 3 এরকম করবেন, এখান থেকে কথা বলবেন, এটাকে ধরে পরে এখানে কথা বলবেন আরাম। ওকে, তো আমি ফোন করতে পারবো? চালু আছে, চালু আছে রয়েছে, এগুলো কিন্তু সবই চালু, গান শোনা যায়। এইগুলো কিন্তু অন্য জায়গায় আমরা শুধু দেখেছি রাখা থাকে, শো থাকে, বাট এটা কিন্তু শো পিস নয়, এটা কিন্তু চালু জিনিস। আর এই হচ্ছে ওভারঅল, দেখো উপরটা দারুণ, কিন্তু সিলিংটাও বেশ সুন্দর। এটা প্রায় 2 টনের উপরে মনে হয় এসিটা, এটা 2 টনের বেশি হবে, 2 টনের বেশি হবে এটা কিন্তু, মানে কত বড় এসি দেখো, যাতে তোমাদের রুমে কোনো রকম ঠান্ডা হওয়ার জন্য কোনো অসুবিধা না হয়। ও, এটার কথাই বলছিল কি, এই দেখো জাস্ট, ও মাই গড, তোকে ফেলে। এই হচ্ছে দেখো সুইমিং পুল, ওয়াও, অনেকটা বড় কিন্তু সুইমিং পুলটা। আর এখান থেকে পুরো আমাদের গ্রামের ভিউ, আর এখান থেকে কিন্তু গ্রামের সাথে আমাদের রিসোর্টের ভিউ দেখা যাচ্ছে। ওয়াও ওয়াও, এখানে তোমরা ফ্যামিলি বন্ধুরা মিলে কিন্তু এখানে বসে মানে আলাদাই টাইম স্পেন্ড করতে পারবে, আর কাপেল আসলেও তো কোনো অসুবিধাই নেই। এত বড় জায়গায় কাপেল থাকতে গেলে আমার তো ভয় লাগবে সব প্রথম অফল, যে দুজন মিলে তোমরা সবাই মিলে আসো, দারুণ লাগবে এই জায়গাটা, সব বিশেষ করে এই ভিলাটা তোমাদের আশেপাশে এত সুন্দর। এই যে রিসোর্টটা যে দেখা যাচ্ছে এখান থেকে, দেখো পুরো রিসোর্ট দেখা যাচ্ছে, এই রিসোর্টটা দারুণ, এখান থেকে এন্ট্রি গেট, আর এই হচ্ছে পুরো রিসোর্টটা, গার্ডেন সমেত সুইমিং পুল ওদিকে রয়েছে, আর এই হচ্ছে প্রাইভেট সুইমিং পুল। চলো সাবনি, সো ব্যাগটা নিয়ে নিয়েছি আমরা, রেডি সাবনি, রেডি একদম, ব্যাগটা নাও, ওখানে রেখে দি চলে এসেছি। হ্যাঁ, ক্লিপটা আমি ওই রুমে ছেড়ে রেখে দি চলে, নিয়ে যায় আবার, তোকে তো এটাই কাজ তো। অলরাইট, যেগুলো মিস করে গেছি ইনফরমেশন সেগুলো দিয়ে রাখি। এখানে কিন্তু টোটাল 3টে ক্যাটাগরি রুম, সেটা তো তোমাদেরকে বললাম। সেকেন্ড অফ অল হচ্ছে এখানে কিন্তু ওয়াইফাই আছে, পুরো ওয়াইফাই জোন চারিদিকে, ঠিক আছে। তো পাসওয়ার্ড কিন্তু আসলেই অ্যাভেলেবেল করে দেয় তারা, বলে দেয় একবারেই রিসেপশনে চেকিং করার সময়। আর থার্ড অফ হচ্ছে এখানে যে আমরা যতগুলো টাইমে আমরা খাওয়া দাওয়া করছি সেগুলো কিন্তু একদম পারফেক্ট টাইমিং টাইমিং করা রয়েছে, সেই টাইমিং টাইমে খেতে হবে, এছাড়া কিন্তু পুরো রিসোর্ট কিন্তু চাবুক রয়েছে। দেখো যাওয়ার পথে এখানে দেখতে পাচ্ছি প্রতি জোনে কিন্তু এখানে কত সুন্দর মেনটেন করার চেষ্টা করছে, প্রতিদিনই কাজ হয় না দাদা তোমাদের? জি, প্রতিদিনই কাজ হয় এনাদের। ওখানে রয়েছে দেখো দিদা রয়েছে, এদিকে একটা দাদা রয়েছে, আরও ওইদিকে মানুষজন রয়েছে যারা কাজ করছে, খুব সুন্দর। আর এখানে আমি যাওয়ার পথে দেখতে পাচ্ছি চারিপাশে কিন্তু এখানে মাশরুম রয়েছে, দেখো মাশরুম, ছোটো ছোটো মাশরুম, এখানে দেখো মাশরুম, প্রচুর এরকম প্রচুর মাশরুম আছে এই পুরো গার্ডেনে। যাওয়ার পথে অবশ্যই একটু নমস্কার করে নেওয়াটা দরকার, প্রণাম নিয়েই তারপর যাওয়াটা উচিত। প্রণাম করা হয়ে গেছে, এবার আমাদের রিসেপশনে গিয়ে কিছু কাজ আছে। আর এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, বা যারা দেখছো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে খুব জলদি, টাটা।